ভৈরবে থানার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। শুক্রবার বিকেল ৩টায় পৌর শহরের স্টেডিয়ামের কয়েকটি কক্ষে পুলিশ থানার কার্যক্রম করা হবে জানিয়ে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম চালু করেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি পাঠানো তথ্যচিত্রে। এ সময় তার সাথে ছিলেন ঘাটাইল ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল, ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ রাফি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র ও আন্দোলনের স্থানীয় ছাত্ররা উপস্থিত ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে এদিন সন্ধ্যায় ভৈরব থানায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বিধ্বস্ত করার পর অস্ত্রসহ থানার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম চালুর পর তিনি উপস্থিত সবাই গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে বিধ্বস্ত ভৈরব থানাটি পরিদর্শন করেছেন। এ সময় মেজর জেনারেল মাসিহুর বলেন, থানাটি যেহেতু আগুনে পুড়িয়ে লুটপাট করে ধ্বংস করেছে, তাই থানার যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে করার জন্য শুক্রবার অস্থায়ী থানা কার্যালয় উদ্বোধন করতে আমি ভৈরবে এসেছি। এখন থেকে ভৈরব থানা পূর্ণ গঠিত না হওয়া পর্যন্ত সকল প্রকার কাজ অস্থায়ী থানায় করা হবে। থানার ওসি সাহেব ফিরে এসে কাজে যোগ দিয়েছেন। যেসব দুর্বৃত্ত ও দুষ্কৃতীরা এই ধ্বংসাত্মক কাজ করেছে তা নিন্দনীয়। থানা থেকে লুট করা অধিকাংশ অস্ত্র ও জিনিসপত্র ছাত্র এবং জনতার সহায়তার আমরা ফেরত পেয়েছি এবং বাকিগুলো উদ্ধারের কাজ চলছে। আইন শৃঙ্খলা যারা বিনষ্ট করেছে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। আমরা কঠোরভাবে দুষ্কৃতকারীদের দমন করব। অধিকাংশ অস্ত্রই আমরা উদ্ধার করতে পেরেছিলাম, কিন্তু কিছু বাকি ছিল। যেটা আমি বললাম ইতিমধ্যেই যে ছাত্ররা এবং স্থানীয় জনগণ সকলে মিলেই এখন হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ফেরত দিচ্ছে। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে যে পুলিশ আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা কাজ শুরু করেছি আজকে, পুলিশ বাহিনীর সদস্যরা নিশ্চয়ই আজকে মনোবল অধিকতর মনোবল নিয়ে কাজ শুরু করছেন সরকারের সিদ্ধান্ত মোতাবেক। সো এটা ইনশাআল্লাহ আমরা অনুরোধ করবো যে ভৈরববাসী যারা আছেন এখানে, এই জিনিসগুলো চলে গিয়েছে ফেরত দিয়ে দিলেন এবং আগামী দিনগুলো যে শান্তি শৃঙ্খলা আশা করি ইনশাল্লাহ সকলে কোঅপারেট করবেন, যাতে করে আমরা এখানে খুব নর্মাল একটা ব্যবস্থা, স্বাভাবিক একটা অবস্থায় আমরা যথাশীঘ্র ফিরে আসতে পারি। কোনো ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি আর হোক এটা কোনোভাবেই কেউই চায় না, আমরাও চাই। আমরা শুনলাম যে এটা স্থানীয় জনগণ, তারাই যারা স্থানীয় জনগণের বিক্ষোভকারীরা ধ্বংস করেছে এবং তারাই এটা নিজেরাই রিপেয়ার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, আমরা স্বাগত জানাই।